নির্বাচনত এবার বিজেপির নতুন মূল মন্ত্র একোখন ফর্ম লৈ প্রতিটো পরিয়ালৰ কাক চাপিব রাজ্য বিজেপি লিপিবদ্ধ করিব অভাব অভিযোগ আর পরিয়ালৰ সমস্যা রাইজর আশীর্বাদ আর রাইজর সহায়ের হাত এবার নির্বাচনের মূল মন্ত্র বিজেপির ভারতের ভিতর প্রথমবারের বাবে নির্বাচনের পূর্বে হাতত একোখনক ফর্ম লৈ প্রতিঘর মানুষের ঘরে ঘরে যাব রাজ্য বিজেপি রাইজর প্রতিটো পরিয়ালে সরকারি সা সুবিধার অভাব অভিযোগ ফর্মখনত লিপিবদ্ধ করব রাজ্য বিজেপি ফর্মত লিপিবদ্ধ হওয়া অভাব অভিযোগ তথা অঞ্চলটির সমস্যাসমূহ নির্বাচনের আগত বা পাছত দূর করার চেষ্টা করব বিজেপি কেবল পরিয়ালে নহয় প্রতিগৰাকী ভোটারের কাক চাপিবলৈ চেষ্টা করব দলটোৱে দেওবাৰে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত 36খন উপসমিতির সৈতে হওয়া নির্বাচন ব্যবস্থাপনার বৈঠকত লওয়া হয়েছে এই সিদ্ধান্ত রাজ্য সমিতির প্রায় 36টা প্রায় নয় 36টা আমার বিভাগের উপসমিতিসমূহ আমি একত্রিত হলো আমাক সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে মার্গদর্শন করলে পরবর্তী সময়ত এই সমিতিখনের রাজ্যিক আহ্বায়ক হিসাবে আমি সভাপতি মহোদয় আর আমার অন্যান্য আহ্বায়ক দীপলরঞ্জন শর্মা পুলক গোহাঁই দিলীপ দাস আমি অসমখন ভ্রমণ করে প্রতিটো লোকসভার সমিতিসমূহের সঙ্গে আমি সভাত মিলিত হম আমার রণকৌশল কার্যপ্রণালীর বিষয়ে আলোচনা করি লোকসভা নির্বাচনত অসমৰ প্ৰচাৰৰ বাবে ষ্টাৰ কেম্পেইনাৰ কোন কোন আহিব এই সম্পৰ্কত ৰাজ্যিক বিজেপি পাৰ্টিৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ পাছতে প্ৰস্তুত কৰা হ'ব ৰূপৰেখা কিন্তু মুখ্যমন্ত্ৰীক এই মুহূৰ্তলৈকে 200খনৰো অধিক সভালৈ নিমন্ত্ৰণ জনাইছে বিভিন্ন সমষ্টিৰ পৰা জানিব পৰা অনুসৰি মুখ্যমন্ত্ৰীয়ে বিভিন্ন সমষ্টিত 100খন ৰোড শ্বোত অংশগ্ৰহণ কৰিব 2খন অসমৰ জনসভাত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আমার স্টার কেম্পেইন আর সভা কি হব কত কেন হব ইত্যাদি ইবিলাক আসলতে যেদিনাখন আমার প্রার্থিত্ব ঘোষণা মানে মনোনয়ন দাখিল করা হব তারপিছত এবিলাক আমি আলোচনা করিম কিন্তু এইটো কথা যে নরেন্দ্র মোদীদেব যেদরে সমগ্র ভারতের আমার প্রধান স্টার কেম্পেইনার তেখেতর নিশ্চয় এখন দুখন সভা হব ইয়াত আর বাকি অসমত কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব আসবই আর মূলত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে বিগত সময়ছোৱাত আমি যেদরে দেখিছো তারপরা অনুমান করব পাৰি অতি কমেও 100খন সভা তথা রোড শ্বোত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে আশা করব মুঠৰ পৰা 13খন আসন দখলৰ লক্ষ্যৰ বাবে এতিয়া বিজেপিয়ে সহজভাৱে ল'ব বিচৰা নাই এইবাৰৰ নিৰ্বাচন নিজৰ লক্ষ্যত উপনীত হোৱাৰ বাবে এতিয়া উঠি পৰি লাগিছে প্ৰত্যেকগৰাকী বিজেপিৰ কাৰ্যকৰ্তা হিৰক জ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট